রসুল করিম সাল্লাসাল্লাম একটি কঠিন কথা আমাদেরকে জানিয়েছেন আমরা অনেকেই জানি না বোহারি মুসলিমের হাদিস আমি আপনাদেরকে জানাচ্ছি দেখুন অনেক সময় দেখা যায় কেউ একজন আপনার সামনে একটি কথা বললেন বললেন যে এটা কোরআনে এসছে হাদিসে এসছে আপনার কাছে মনে হলো যে উনি যেই কথাটা বলেছেন এটা হয়তো দলিল ভিত্তিক নয় এটা দলিল ভিত্তিক নয় আপনার কর্তব্য হচ্ছে সেই দলিলটা জেনে নেয়া যদি আপনি দলিল না জেনে মনে করেন যে হ্যাঁ কথাটা ঠিক নয় তাহলে রসুল সাল্লিউসাল্লাম বললেন যে তুমিও মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত খুব ভয়াবহ কথা আমি হাদিসটা বলে দেই তাহলে আপনাদের সহজ হবে বুঝতে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বললেন মাই আকুল আলাইয়া মা আকুল একটা হাদিস হচ্ছে যে মাই আকুল আলাইয়া মা আকুল কেউ যদি আমার কথা বলে এমন কোনো কথা বলে যেটা আসলে আমি বলি নাই ফালিয়া বাউা নার তাহলে সে তার জায়গাটা জাহান নামের করে নিল এখন যিনি শ্রোতা তার কি অবস্থা মান হাদা আন্নি হাদিস কেউ আমার ব্যাপারে এমন কোন কথা বলল ওয়াহুয়া ইউরো আনুকা দিবন যার সামনে কথাটা বলা হলো তিনি বুঝলেন যে এই কথাটা সত্য হতে পারে না এটার মধ্যে পেঁচগোচ আছে এমন কোনো কথা আছে যেটার সাথে আসলে আমার মনে হয় সুন্নাতে নাই তিনি কোনো প্রশ্ন করলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন ফাহুয়া আহাদুল কাজিবিন ওই ব্যক্তি মিথ্যাবাদীদের মধ্যে গণ্য হবে মুসলিমের প্রথম খণ্ডের নবম হাদিস আমরা দেখতে পারি তো এই জন্য হাজিরিন হাজিরিন আমরা আজকে তেয়ামতের আলামতের এই আলোচনাটা শুরু করেছি এবং এলেমের ব্যাপার নিয়ে কথাটা শুরু করেছি যে এলেম আল্লাহতালা উঠিয়ে নেবেন আর ওই মুহূর্তে ফেতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে বিশুদ্ধ এলে অর্জন করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমি সহ আমি আমার নিজেকে নসিহত করছি সেই সাথে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা মূল উৎসের জ্ঞান থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করি কোরআন ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন